ধন্যবাদ আমার আবদুল মালিক মিরাবাই সাহেবকে সম্প্রতি ওনাকে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করেছেন আমাদের সম্মুখে ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচন বা এমপি ইলেকশন সেই ইলেকশনের প্রাক মুহুর্তে যে ওনাকে এই একটি গুরুত্বপূর্ণ পদে আসীন করেছেন তো আমি বলবো আপনাকে তিনটি প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনাকে যে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে আপনাকে যে নির্বাচিত করা হয়েছে সেই সম্পর্কে আমার হইল প্রথম প্রশ্ন আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে আমার হাইলাকান্দি জেলার সার্বিক উন্নয়নে আপনার চিন্তাধারা কী আর থার্ড কোশ্চেন হচ্ছে আমার যে এই যে আমাদের আগন্তক আমাদের ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এমপি ইলেকশন বা লোকসভা নির্বাচন যেটিকে বলা হয় সেই নির্বাচন সম্পর্কে সমগ্র হাইলাকান্দি জেলা আপনার যে প্রচার প্রসারের ব্যাপারে আপনার কী চিন্তাধারা রয়েছে এই তিনটি প্রশ্নের প্রশ্নে আমি আপনাকে করছি অবশ্যই আমার জেএম ক্রিয়েশন ইউটিউব নিউজ লাইভে আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি প্রশ্নের আপনি দেবেন আমার এই লাইভে ধন্যবাদ জে এম ক্রিয়েশন আপনার প্রথম কোয়েশন হচ্ছে যে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে তো আমি দীর্ঘদিন থেকে আপনার সবাই 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 জানেন আমি ছাত্র সংস্থার সঙ্গে জড়িত ছিলাম অনেক আন্দোলন করেছি জেলাব্যাপী মানুষের অধিকার নিয়ে অনেক লড়াই করেছি তখনকার সময় আমার অনেক হাইলাকান্দি জেলা কংগ্রেসের নেতৃবৃন্দের সাথে অনেক ঝগড়া হতো মানে উদাহরণদের সাথে আমার বেশ পরিচিত বেশ ধরম বেশ ভালোও ছিল না কিন্তু বিশেষ করে আমার কংগ্রেস দলের সাথে খুব ভালো সম্পর্ক ধীরে ধীরে সম্পর্ক গড়ে উঠেছিল প্রাক্তন মন্ত্রী সিদ্দি আহমেদের সান্নিধ্যে থাকার কারণে কারণ আমরা যখন সংগঠন করেছি তখন মানুষের বিভিন্ন দাবি দাওয়া সমস্যা নিয়ে জাম সিদ্ধাহের সাথে আমাদের আলোচনা হতো আমরা অনেক আশা আশা করে ওনার কাছে যেতাম তো উনি আমাদের সমস্যাগুলো সমাধান করে দিতেন এক সময় আমি লোকসভা কংগ্রেসের লোকসভা লোকসভা ইউথ কংগ্রেস লোকসভা করিমগঞ্জ কনস্টিচুয়েন্সির আমি জেনারেল সেক্রেটারি ছিলাম তো আমি আমার ব্যক্তিগত কারণে বেশি দায়িত্ব বেশি সামলাতে পারি নাই মিটিংয়েও যেতে পারি নাই তো রিসেন্টলি জেলা কংগ্রেস আমাকে সাধারণ সম্পাদক মনোনয়ন পদে মনোনীত করেছে বিশেষ করে জনাব সিদ্দিক আহমেদের কারণে কারণ উনি এই পদক্ষেপ নিয়ে আমাকে জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পদে পদে মনোনীত করার জন্য জেলা কংগ্রেসকে বলেছিলেন তারা তারা সেহেতু কাজ করেছে আমি জেলা কংগ্রেস সিদ্দিক আহমেদ সাহেবের সাথে সাথে জেলা কংগ্রেসের প্রত্যেক কর্মকর্তার কর্মকর্তার কাছে কৃতজ্ঞ যে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য আশা করি দল যেভাবে চাইবে আমি সেভাবে কাজ করে যাব। সেকেন্ড প্রশ্ন হচ্ছে আমার এই যে আমাদের হাইলাকান্দি জেলার সার্বিক উন্নয়নে আপনার যে চিন্তাধারাটা সেই চিন্তা সম্পর্কে আমাকে একটু বলবেন উন্নয়ন ছাড়া তো জেলার উন্নয়ন আমরা আমাদের প্রয়োজন উন্নয়ন ছাড়া আমরা তো আমরা ডেভেলপমেন্ট ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারি না এই মডার্ন যুগে যদি উন্নয়ন না হয় তাহলে তো আমরা সর্বক্ষেত্রে আমাদের উন্নয়নের প্রয়োজন আসে আপনি জানেন মাটিজুরির মাটিজুরি রাস্তার উপরে যে সেতুটা সেতুটা আজকে বিকল হয়ে যাচ্ছে বিভাগীয় মন্ত্রী ছিলেন তখন পরিমল শুক্লবিদ্য উনি বলেছিলেন যে আমি এখান থেকে হাইওয়ে করে হাই হাইওয়ে একটা প্রজেক্ট নিচ্ছি যে করিমগঞ্জের সাথে যোগাযোগ হবে এই হাইওয়ে প্রজেক্টের সাথে হয়ে যাবে কিন্তু আজ পর্যন্ত মাটি জুড়ি সেতু হয়নি এইভাবে আরও অনেক জিনিস আছে যেগুলা যেগুলা অনেক কাজ করার প্রয়োজন আছে যেগুলো বড়ো বড়ো জিনিস আছে আজকে আমাদের শিলচার শহরের রেল স্টেশনটা শহরের বাইরে গেছে কারণ কি যাতায়াতের সুবিধার জন্য করিমগঞ্জের শহরের রেল স্টেশনটা বাইরে গেছে কিন্তু আমাদের সিরাজপুরটির হয়ে আমরা যে রতনপুর ব্রিজ হয়েছে কানেকটিভিটিটা আমরা শিলচার যদি করতে চাই তাহলে এই রাস্তাকে আমাদেরকে আমাদেরকে একদিন ফ্রি করে দিতে হবে তো এইভাবে অনেক জিনিস আছে আমাদের ইস্যু আছে আমাদের সম্মুখে তারপরে ডেভেলপমেন্টের কথা আছে আজকে শুধু একটা এস কলেজ আজকে অনেক প্রাইভেট স্কুলগুলা ছাত্রছাত্রী অনেক বেশি কিন্তু সরকারি স্কুল বিশেষ করে ডিগ্রি কলেজ আজকে আমাদের অনেক দিনের দীর্ঘদিনের দাবি আমাদের এই একটা মডেল কলেজ মাটিঝুরিতে হওয়ার দাবি ছিল কিন্তু কংগ্রেস কংগ্রেস সরকারের আমল থেকে দাবি ছিল এবং কংগ্রেস গভর্নমেন্টের একটা পদক্ষেপও নিয়েছিল করার জন্য কিন্তু এখনও পর্যন্ত আজকে নতুন গভর্নমেন্ট আসার পর অনেকদিন হয়ে গেল কিন্তু আজকে আমাদের এই মডেল কলেজটি হয়নি যদি হতো তাহলে এই এলাকার অনেক ছাত্রছাত্রী এখানে পড়ার সুযোগ পেতে তো অনেক কিছু আছে উন্নয়ন তো লাগবেই উন্নয়ন শুধু উন্নয়ন শুধু এক শ্রেণীর মানুষের উন্নয়ন হলে চলবে না উন্নয়নটা ইনক্লুসিভ হতে হবে সবাইকে নিয়ে চলতে হবে কিন্তু যদি আমরা শুধু এক এক শ্রেণীর মানুষকে নিয়ে অভিজাত শ্রেণীর মানুষকে নিয়ে যদি চলি আমরা আর যারা মিডিল ক্লাস এবং লয়ার মিডিল ক্লাস বা আরও দুর্বল শ্রেণীর মানুষ আছেন যাদেরকে যাদেরকে যদি আমরা যাদের তাদের উন্নয়ন যদি হয় না তাহলে বাস্তবে সেই উন্নয়নের কোনো মানে নেই আচ্ছা তাই আমি মনে করি উন্নয়নের যথেষ্ট প্রয়োজন আছে এখনও পর্যন্ত প্রকৃত উন্নয়নের ছোঁয়া মানুষের কাছে পৌঁছিনি আচ্ছা আমার থার্ড কোয়েশন হচ্ছে আপনি একজন প্রাক্তন ছাত্র নেতা কেন্দ্রীয় কমিটির তাকার সুবাদে এবং আমাদের প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদ সাহেবের ডান হস্ত বলে পরিচিত তাই আপনার যথেষ্ট কাজ করার অভিজ্ঞতা এবং ক্ষমতা রয়েছে সেই হিসাবে আমাদের সম্মুখে যে আগন্তুক একটি লোকসভা বা এমপি ইলেকশন সেই ইলেকশনের প্রচার প্রসারে আপনার ভূমিকা কীরকম থাকবে চিন্তাধারাটা কী এই বিষয়ে সবাই আলোকপাত করবেন আপনি আপনাকে একটা জিনিস বলে দিতে চাই ডান হস্ত বলে কিছু নেই উনি আমি আমাকে উনি একটু বেশি মায়া করেন আমার আমি সব ওয়ার্কারের মধ্যে আমি অনেক ছোটো তাই উনি আমাকে বিশেষ করে খুব ভালোবাসেন তাই বিশেষ করে ছোটো ভাইয়ের মতো দেখেন অন্য কিছু না তবে হ্যাঁ দায়িত্ব আছে কংগ্রেস সর্বভারতীয় স্তরে আজকে যে এন গভর্নমেন্টের কারণে বা বিজেপি গভর্নমেন্টের কারণে আপনি দেখতে পাবেন যে সমগ্র ভারতবর্ষে যেভাবে লিঞ্চিংয়ের ঘটনা হচ্ছে তারপরে আরও লিঞ্চিংয়ের ঘটনা হচ্ছে তারপরে ইকোনমি ডাউন হয়ে গিয়েছে না এ কথা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে একজন দক্ষ মানুষের সাথে আপনি তাকিয়া আপনি অনেক দক্ষ বা আপনার নিজস্ব ব্যক্তিগত ছাত্রনেতা হিসাবে অনেক যথেষ্ট দক্ষতা রয়েছে সেই আমি সেই কথাই বলতেছি আজকে সমগ্র ভারতবর্ষে আমরা দু হাজার সনে মানুষ ভারতের মানুষ কি জন্য ভোট দিয়েছিলেন মুদির যে নির্বাচনী কমিটি ছিল সেই কমিটি জনগণের সম্মুখে এসে বলেছিল যে আমরা দুই দুই কোটি রোজগার প্রত্যেক বছর আমরা রোজগার নতুন তৈরি করব। মানুষ উন্নয়নের জন্য ভোট দিয়েছিল কিন্তু আজকে দুই কুটি তো দূরের কথা অনেক ছোটো ছোটো ব্যবসায়ীরা জিএসটির কারণে নিজের ব্যবসা ব্যবসা দেউলিয়া হয়ে গেছে গভর্নমেন্টের প্রপার পলিসি না থাকার কারণে আজকে জিএস ডিমনিটাইজেশন এবং জিএসটি এই দুইটা করার কারণে ছোটো ছোটো ব্যবসায়ীরা আজকে দেউলিয়া হয়ে গেছে তারপরে অনেক বড়ো বড়ো কোম্পানিও ভারতে এসে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে আর কী হারে মানে লেবারের লেবার লেবার শ্রেণীর মানুষ কীভাবে আজকে আপনি রিসেন্টলি আমি দুই তিন দিন আগে পেপারে দেখেছি মানুষ ইঞ্জিনিয়ারিং পাস করার পরেও সেভেন্টি পার্সেন্ট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং জব পাচ্ছে না অন্য জবে গিয়ে অন্য জবে গিয়ে তাদের মানে কর্মসংস্থানের ব্যবস্থান ব্যবস্থা করতে হচ্ছে তো এইসব জিনিসের উপরে আজকে দেখেন আমরা আজকে আমরা ভোট দেব কংগ্রেসকে কংগ্রেসের একটা ভিশন আছে কংগ্রেসের ভিশন রিসেন্টলি প্রকাশ করবে তো দেশের মধ্যে উন্নয়ন কর্মসংস্থান শান্তি এই তিনটা জিনিসের বিশেষ করে আমাদের প্রয়োজন আর এর জন্যই আমরা কংগ্রেসকে ভোট দেব। আর কংগ্রেসকে ভোট দেবো প্রয়োজনে হ্যাঁ আমরা প্রচার করব দল দলে আমি নতুন আগে ছিলাম ঠিক আছে কিন্তু দায়িত্ব আমার কাছে নতুন আমার থেকে অনেক সিনিয়র মানুষ আছেন এখানে আমি আমি ওদের ওদের আমিও ওদের সাথে আছি তো থেকে দল যে দায়িত্ব দেবে আমরা পালন করব। আর আশা করি ব্যক্তিগতভাবে তো সবাইকে বলছি আমি যদি দলে দায়িত্ব দিলেও ঠিক আছে না যদি দায়িত্ব পাওয়ার পরে তো ভালো হয়েছে কাজ করতে সুবিধা হবে দায়িত্ব যদি নাও আসতো তবেও আমি মানে কংগ্রেসের কাজ করতাম ধন্যবাদ আমার যে এম ক্রিয়েশন ইউটিউব নিউজ চ্যানেলে লাইভে আমাদের হাইলাকান্দি জেলার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল মালিক মিরা সাহিকে মীরাবাই সাহেবকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি উনি অনেক মূল্যবান কথাগুলি আমার লাইভেই তুলে ধরেছেন তাই আমি ওনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা যদি আমার এই ভিডিওটি থেকে কিছুটা বুঝতে পারেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে আমার সঙ্গে তাকে থেকে আমার আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি জে এম ক্রিয়েশন ইউটিউব নিউজ চ্যানেল ধন্যবাদ ধন্যবাদ